সুন্দর মুখের জয় সব জায়গায়, আর আমাদের সৌন্দর্যের কথা এলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে সুন্দর মুখের হাসি। এজন্য চাই দুপাটি সুগঠিত দন্তরাশি। ভুবন ভুলানো হাসি সত্যিকার অর্থেই মোহনীয় সৌন্দর্য বিরাজ করে। মুখের সৌন্দর্যের একটি বড় অংশ দাঁত। অনেকেই এই দাঁতের সমস্যার জন্যই প্রাণ খুলে হাসতে পারেন না। দাঁতের চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার 6 মার্চ পালিত হয়েছে বিশ্ব দন্ত চিকিৎসক দিবস। দেশে প্রতি 16,000 মানুষের জন্য একজন ডেন্টিস্ট বা দাঁতের চিকিৎসক রয়েছেন। এর ফলে দাঁতের সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। যথাযথ চিকিৎসার অভাবে অনেকেই দাঁতের সমস্যা থেকে ক্যান্সার রোগে পর্যন্ত আক্রান্ত হচ্ছেন। অবস্থার পরিবর্তনে দেশে দাঁতের চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা বলেছেন সংশ্লিষ্টরা। দিবসটি উপলক্ষে তরুণ ডেন্টাল সার্জনরা বলেন, দাঁতের চিকিৎসায় আমরা অনেকেই অসচেতন। দাঁতের চিকিৎসায় বিডিএস ডিগ্রিধারে ছাড়া অন্য কেউ চিকিৎসক নয়, এটা জানা জরুরি। দাঁত সুস্থ রাখতে সকালে ও রাতে খাবার পর দাঁত ব্রাশ করতে হবে। মুখের ক্যান্সার দূর করতে ছাড়তে হবে পান, সুপারি, চুন, তামাক ও গুল। সকালের জেনে রাখা ভালো যে দাঁতের উপকারী খাদ্য ফলমূল, শাকসবজি, আঁশযুক্ত খাবার। অপকারী খাদ্য হচ্ছে চকলেট, আইসক্রিম, মিষ্টি, আঠালো খাবার। দাঁতের যে কোনো সমস্যা সমাধানে টেকনোলজিস্ট কোয়াকদের কাছ থেকে চিকিৎসা না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ ধরনের চিকিৎসা গ্রহণে হেপাটাইটিস ও এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে বলে জানান তারা। এদিকে নাগরিকদের জন্য দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষায় দাঁতের চিকিৎসক বাড়ানোর কথা বলেছেন ডেন্টাল সার্জন অধ্যাপক ডাক্তার আলী আসগর। তিনি বলেন, দাঁতের চিকিৎসা সভ্যতার বিকাশের সঙ্গে বিকশিত হচ্ছে। যত মানুষ সভ্য হচ্ছে, মানুষ যত শিক্ষিত সচেতন হওয়ার পরেও প্রশিক্ষিত চিকিৎসকের অভাবে ও চিকিৎসায় ব্যয়বহুল বলে সুচিকিৎসা পাচ্ছে।